2021 সনের বিজ্ঞান বিভাগ থেকে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের এই ভিডিওতে। সবাইকে সালাম জানাচ্ছি, আমি মোহাম্মদ মনির হোসাইন। আজকে আমরা 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড কর্তৃক, সেখানে দ্বিতীয় সপ্তাহের পদার্থবিজ্ঞানের যে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট তার সমাধান নিয়ে কথা বলব। কীভাবে সুন্দরভাবে শিক্ষার্থীরা একটি পরিপূর্ণভাবে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে সে বিষয়ে নিয়ে আমরা কথা বলব। আশা করি তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আছো, তোমরা একদম ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ভিডিওটি উপভোগ করবে এবং এখান থেকে তোমরা আশা করি অনেক কিছু শিখতে পারবে। শুধুমাত্র এই অ্যাসাইনমেন্ট নয়, এর পাশাপাশি আরও নতুন অনেক কিছু তোমরা শিখতে পারবে যা তোমরা অন্য অন্য ক্ষেত্রেও প্রয়োগ করতে পারবে। তো তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ মনির হোসাইন, আশা করি তোমাদেরকে সার্বিক সহযোগিতা করব। পাশাপাশি ভিডিওটি দেখে যদি কোনো জায়গায় বুঝতে তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সকল প্রশ্নের সকল সমস্যার উত্তর দেওয়ার জন্য। তো চলো শুরু করি। প্রথমে আমরা একটু প্রশ্নটা দেখে নিই যে আসলে আমাদের সৃজনশীল প্রশ্নটা কেমন ছিল, দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট পদার্থবিজ্ঞান এটা পদার্থবিজ্ঞান প্রশ্নটা কেমন ছিল এটা নিয়ে একটু চলো একটু কথা বলি। তো চলো আগে আমরা উদ্দীপকটা একটু পড়ে নিই সবাই। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 নম্বর, দ্বিতীয় অধ্যায় থেকে, গতি অধ্যায় থেকে। আমরা একটু উদ্দীপক নিয়ে পড়ি, উদ্দীপকটা নিয়ে আলোচনা করি। আমি একটু পড়তেছি, তোমরা একটু শোনো। সবাই যার যার অ্যাসাইনমেন্টটা মিলিয়ে নাও। দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী, দুজন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে দুজন শিক্ষার্থী, একজন হচ্ছে রাব্বি আরেকজন হচ্ছে সজল। পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপর অবস্থিত দুটি ভিন্ন বাসায় থাকে, দুজনে দুইটা ভিন্ন বাসায় থাকে। তাদের পরীক্ষার হলে হল গেটে 9টার মধ্যে হাজির হতে বলা হয়েছে, এরপর গেট বন্ধ হয়ে যাবে। তার মানে কি 9টার সময় তাদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে, এরপরে যদি কেউ প্রবেশ করতে চায় সে প্রবেশ করতে পারবে না। কারণ কি? কারণ হলের গেট বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যত দূর, সজলের বাসা থেকে এখানে পরীক্ষা হলের দূরত্বের কথা বলা হয়েছে, রাব্বির বাসা তার থেকে আরও 200 মিটার দূরে। তার মানে রাব্বির বাসা থেকে দূরত্বটা একটু বেশি, কিন্তু সারা রাজ্যকে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কোনো রকমে পরিমরি করে নাস্তা আর বাবা মায়ের বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে যে স্থিরবেগে রাব্বি হেঁটে যাচ্ছে। স্থিরবেগে মানে একই বেগে, যেটাকে আমরা সমবেগ বলতে পারি, রাব্বি সমবেগে হেঁটে চলছে, কিন্তু কত বেগে যাচ্ছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নাই। এবং একটা জিনিস বলছে যে এ বেগে চললে, যদি সে যেভাবে চলতেছে এভাবে যদি চলে সে ঠিকভাবে হল গেটে পৌঁছাতে পারবে, মানে ঠিক 9টা সে পৌঁছাতে পারবে। কিন্তু ভরা পেটে সজল, কিন্তু নিজের কথা সে চিন্তা করলো যে সজল নিজের পক্ষে সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ তার যে ত্বরণটা হচ্ছে 1, সমত্বরণে 10 সেকেন্ডের বেশি এগোনো অসম্ভব, মানে সে 10 সেকেন্ড পর্যন্ত এই ত্বরণেই যাবে, এই 1 মিটার পার সেকেন্ড ত্বরণে যাবে সে প্রথম 10 সেকেন্ড, আর বাকি সময়টা সে ওই সর্বোচ্চ ব্যাগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। এই যে 10 সেকেন্ড পরে, 10 সেকেন্ড পর্যন্ত এই 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাওয়ার পর অবশ্যই তার একটা ব্যাগ হবে, পরবর্তীতে সে আর এই ত্বরণটা ব্যবহার করবে না, এই যে ব্যাগ হবে তার, এই ব্যাগের অর্ধেক ব্যাগে সে সমবেগে দৌড়াবে। এখন সকাল 58 মিনিট বাজে যখন সে এই জিনিসটা লক্ষ্য করতেছে, তখনকার সময় হচ্ছে 8:58, তার মানে আর 2 মিনিট তাদের হাতে আছে। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে, তার মানে একদম ঠিক 9টায়, অর্থাৎ 2 মিনিট পর সে হলে ঢুকতে পারবে। তো 1 নম্বর প্রশ্নটা হচ্ছে সজলের বাসা থেকে পরীক্ষার হল কত দূরে, এই আমরা দূরত্বটা বের করবো সজলের বাসা থেকে। এখানে তোমাদের জন্য 2 নম্বর দেওয়া হয়েছে, এটা যদি তোমরা পরিপূর্ণভাবে করতে পারো তাহলে তোমরা 2 নম্বর পাবে। 6 নম্বর হচ্ছে রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল 8:44 বের হবে এবং সমবেগে চলে সকাল 8:55 মধ্যে
পৌঁছে যা হলে পৌঁছে যাবে, তাহলে তাকে কত বেগে যেতে হবে, অর্থাৎ 8:44 সে যাত্রা শুরু করে 8:55, অর্থাৎ মোট 11 মিনিট সময় পাবে সে। 11 মিনিটে সে টোটাল তার বাসা থেকে পরীক্ষার হল পর্যন্ত যাবে। এখানে তার কত ব্যাগে যেতে হবে, সমবেগে কত সমবেগে যেতে হবে সেটা আমরা বের করব। গ নাম্বার হচ্ছে এই বেগে চলতে গিয়ে, মানে যে বেগে চলতে সেই বেগে চলতে গিয়ে সজলের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গুড়ালির মস্কায়, আর এরপর হতে রাব্বি পূর্বের বেগের 1/4 বেগে চলতে থাকে, তাহলে হলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করতে পারবে? অর্থাৎ এবার রাব্বির কথা বলি, সজলের কিন্তু বেগের কোনো পরিবর্তন নেই, উদ্দীপকে আগে যা বলা হয়েছিল তাই আছে, কিন্তু রাব্বির একটু পরিবর্তন হয়েছে। কী পরিবর্তন হয়েছে? সে যেই বেগে যাইতেছিল এভাবে সে সজলের বাসা অতিক্রম করে আরও 50 মিটার, মানে সজলের বাসা পর্যন্ত 200 মিটার, সজলের বাসা পাস করে অতিক্রম করে আরও 50 মিটার, অর্থাৎ মোট 250 মিটার পথ অতিক্রম করার পরে হঠাৎ সে ব্যথা পেল, পা মুচকিয়ে গেল, যার কারণে সে ওই রকম বেগে আরোগ্যের বেগে সে চলতে পারলো না। এখন বলতেছি এখন সে যে বেগে চলবে সেটা হচ্ছে আগের ব্যাগের 1/4, তার মানে তার ব্যাগটা আগের চেয়ে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। এখন বলতেছে যে এই যে যে চলতেছে, সজলও চলতেছে, রাব্বি চলতেছে, এখন সজল কি রাব্বিকে অতিক্রম করতে পারবে কি না এটা আমরা একটু বের করব। ঘ নাম্বার হচ্ছে একটি লেখচিত্রের মাধ্যমে 8:58 হতে সকাল 9টার মধ্যে, অর্থাৎ এই 2 মিনিটের মধ্যে রাব্বি এবং সজলের অবস্থান দেখায় এমন 4টি লেখচিত্র আঁকো, এমন একটি লেখচিত্র আঁকো প্রত্যেকের জন্য অন্তত 4টি বিন্দু, অর্থাৎ মোট দুজনের জন্য 8টি বিন্দু দেখাইতে হবে। অর্থাৎ এই যে 2 মিনিট সময়, এই 2 মিনিটের মধ্যে কে কোন জায়গায় ছিল, তার কার অবস্থান কোথায় ছিল, কোন সময়ে, এটা নিয়ে আমরা 4টা বিন্দু তৈরি করব। তো আমরা একটু প্রশ্ন শুরু করি, প্রশ্ন লেখা দেখা শেষ, আমরা একটু অ্যাসাইনমেন্ট শুরু করি। প্রথমে গত যে ভিডিওতে সেখানে আমি তোমাদের বলি নাই, তারপর আজকে বলে দিচ্ছি, ওইটা প্রথম ভিডিওটাও তোমরা প্রথম যে অ্যাসাইনমেন্ট করেছো সেখানেও একটা সূচিপত্র দিয়ে দিবে তোমরা। সূচিপত্রটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাসাইনমেন্টের কভার পেজের পরে যে পেজটা থাকে সেটা মূলত সূচিপত্র লিখতে হয়, এটা লিখলে অনেকটা ভালো হয়, বেটার হয়, না লিখলে যে একদম সমস্যা হবে এমন না, কিন্তু যদি লেখো তাহলে তোমার এটা একটা গুণসম্পন্ন শতভাগ, একটা নিখুঁত, একটা ভুলহীন একটা অ্যাসাইনমেন্ট হিসেবে রূপ নেবে। আশা করি সবাই সূচিপত্রটা দিয়ে নেবে। সূচিপত্রটা কেমন হবে সেটা তোমাদের একটু দেখাচ্ছি, যেমন এখানে থাকবে ক্রমিক নং, বিষয়বস্তু এবং পৃষ্ঠা, কত নম্বর পৃষ্ঠার মধ্যে তোমার এই আলোচনাটা আছে। যেমন 1 নম্বর যে সৃজনশীলটা, 1 নম্বর যে ক্রমিক নং যেটা আমরা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সজলের বাসা থেকে পরীক্ষার হলের দূরত্ব নির্ণয় করো। এটা কত পেজে লিখবে, কত নম্বর পৃষ্ঠা লিখবে সেটা তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট দেখে তারপর পৃষ্ঠা নংটা বসাবে। 2 নং যেটা আমরা বের করবো সেটা হচ্ছে রাব্বির ব্যাগ নির্ণয় করবো। 3 নং আমরা যেটা করবো, যাত্রাপথে সজল রাব্বিকে অতিক্রম করবে কি না এটা তার একটা গাণিতিকভাবে ব্যাখ্যা দেবো আমরা। এবং 4 নম্বর যেটা, লেখচিত্রের মাধ্যমে সজল এবং রাব্বির অবস্থান আলোচনা করব। তো চলো শুরু করা যাক, আমরা একটু আমাদের প্রশ্নটা একটু আমরা একটু দেখে নিই, আমরা একটু একটু বুঝে নিই, তারপর আর একটু ভালোভাবে একটু দেখে নিই। দেখে দেখো তোমরা যে এই যে আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, একটা বুয়েট আমি দেখা দিয়েছি, সেটা দেখাচ্ছি, বুয়েট নাম দিলাম আমি ইঞ্জিনিয়ারিং কলেজটা, প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে আমি নাম দিলাম বুয়েট। এখানে দুজন ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, একজন হচ্ছে রাব্বি, রাব্বি একটু পিছনে আছে, তার ঠিক সামনে আছে সজল, কতটুকু সামনে আছে, 200 মিটার সামনে আছে, তারা এভাবে চলবে। তো এই চলার পথে তোমরা জানো যে এখন আমরা ক নাম্বার সমস্যাটা হচ্ছে এই যে সজলকে তোমরা দেখতে পাচ্ছ, সজল থেকে ওই প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হলের যে দূরত্ব এটা আমরা নির্ণয় করব। তো চলো ক নাম্বার একটু শুরু করি, তাহলে শুধুমাত্র সজলের চিত্রটা আমি দেখাচ্ছি, তোমরা দেখতে পারতেছো ক নাম্বার সমস্যার আলোচনা। এখানে সজল কী অবস্থানে আছে, এখান থেকে সে যে অবস্থান আছে বাড়িতে আছে, এখান থেকে সে 10 সেকেন্ডে সে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, 10 সেকেন্ড পরে সে একটা অবস্থানে চলে যাবে, 10 সেকেন্ড যাবে সমত্বরণে, এরপর সে আর ত্বরণে যেতে পারবে না, এরপর যে শেষ বেগটা হবে তার আমরা শেষ বেগটা বের করে নিব, যে শেষ বেগটা হবে এই বেগের অর্ধেক বেগে সে কী করবে, সমবেগে এই বাকি রাস্তাটুকু সে যাবে এবং নির্দিষ্ট সময়ে সে হলে
পৌঁছাবে। তো শুরু করি আমরা আমরা এই যে এই দূরত্বটুকু সজলের বাড়ি থেকে যে হলের দূরত্ব এটা কত এটি আমরা একটু বের করব। দেখো প্রথম 10 সেকেন্ডে সজলের অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। প্রথম 10 সেকেন্ডে কেমন ছিল, কী কী মান দেওয়া ছিল, ত্বরণ দেওয়া ছিল 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আদি বেগ, শুরুতে বেগ ছিল শূন্য কারণ সে দাঁড়িয়ে আসছিল, সময়টা ছিল 10 সেকেন্ড। এইটুকুর মধ্যে আমরা যে আমরা গতি সংক্রান্ত যে সমীকরণগুলো জানি সেখানে এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এরকম একটা গতি সমীকরণ আছে, আমরা এটা ব্যবহার করবো। এস ওয়ান দেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা দুইবার আমাকে দূরত্বটা বের করতে হবে, একবার হচ্ছে সমতরণে, এরপর কিন্তু সে সমব্যাগেও যাবে 10 সেকেন্ড পরে, এই জন্য আমি এস ওয়ান দিয়ে নিলাম এটাকে। দেখো আমি যদি মানটা বসাই এই ইউটি, ইউ এর মান যেহেতু জিরো তার মানে ইউটির মানটা জিরোই হবে, প্লাস হাফ এর মান বসালাম, টি স্কোয়ার টির মান বসালাম, এরপর দেখো 10 10 100 100 দুই দিয়ে ভাগ করলে 50 আসবে, বা এস ওয়ান মানটা কত, অর্থাৎ প্রথম 10 সেকেন্ডে সে কতটুকু যাবে, প্রথম 10 সেকেন্ডে সে 50 মিটার দূরত্ব অতিক্রম করবে। এরপরে খেয়াল করো 10 সেকেন্ড পর সজলের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতেছি আমরা, 10 সেকেন্ড পরে যেটা, 10 সেকেন্ড পরে এখন একটা জিনিস চিন্তা করো, সে কিন্তু 2 মিনিট পরে কিন্তু হলে পৌঁছায়, অর্থাৎ 8:58 যাত্রা শুরু করে 9টায় হলে পৌঁছায়, তার মানে এখানে 2 মিনিট অর্থাৎ 120 সেকেন্ড তার পুরোপুরি সময় লাগে এই বাসা থেকে হলে পৌঁছাতে। অলরেডি 10 সেকেন্ডের হিসাবটা করছি আমরা, তার মানে সময়টা এখনও কিন্তু অনেক বাকি আছে, সময়টা বাকি আছে কত বলতো, এই ও আরেকটা জিনিস আমি বলে নিচ্ছি যে এই সময়টা আমরা তার শেষ ব্যাগ কত হয় প্রথম 10 সেকেন্ড এটা একটু আমরা বের করে নিই, ব্যাগ কত হবে 10 সেকেন্ড পর, ব্যাগ কত হবে, আমরা একটা গতির সমীকরণ জানি, ইউ সমান হচ্ছে বি সমান হচ্ছে ইউ প্লাস এ টি, এখানে ইউর মান শূন্য, এর মান এবং টির মান বসিয়ে আমরা একটা ব্যাগ বের করে নিলাম, ব্যাগ বি সমান হচ্ছে 10, এই ব্যাগে সে শেষ ব্যাগ এটা তার, তার মানে পরবর্তী এই 10 সেকেন্ড পরার চলার পরে পরবর্তী যে আরও 110 সেকেন্ড সে চলবে ওই সময়টা কিন্তু এই যে আমরা বেগ পাইলাম 10 এর অর্ধেক বেগে অর্থাৎ 5 বেগে সময়বেগে চলবে। দেখো তোমরা যে দ্বিতীয় অংশ অতিক্রম করার ক্ষেত্রে একটা জিনিস আমরা বের করবো, কী কী জিনিস আমরা জানি একটু লক্ষ্য করো, যে আমরা তার ব্যাগটা কত, ব্যাগটা যদি 10 হয়েছে কিন্তু এখন সে আগের ব্যাগের অর্ধেক বেগে সে যাবে, তার মানে 5, তারপর সময়টা কত থাকবে 120 সেকেন্ড থেকে অলরেডি 10 সেকেন্ড হয়ে গেছে, তার মানে আরও 110 সেকেন্ড বাকি, এই 110 সেকেন্ডের মধ্যে আমরা যে একটা গতি সূত্র জানি যে এস সমান হচ্ছে বিটি, এই সূত্র ব্যবহার করে সমব্যাগে যখন চলে তখন তার দূরত্ব এস সমান বিটি, এই সূত্রটা ব্যবহার করে আমরা তার যে দ্বিতীয়বার অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এস টু সমান হচ্ছে 550 মিটার এই দূরত্বটা পেলাম। তো আগে পাইছি আমরা 50 মিটার, এখন পেলাম আমরা 550 মিটার, তার মানে তার বাসা থেকে মোট দূরত্ব হবে 600 মিটার। আশা করি তোমরা ক নম্বর প্রশ্নটার উত্তর সহজে লিখতে পারবে। এরপর যদি কোনো সমস্যা হয় তারপর আমি আবারও বলতেছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর খ নং প্রশ্নটা আমি আবার একটু প্রশ্নটা দেখে নিই, উদ্দীপকটা আর পড়ব না, আমরা উদ্দীপকটা আগেই আমরা পড়ে নিয়েছি, উদ্দীপকটা আশা করি বুঝতে পারছি, খ নম্বর প্রশ্নটা দেখব। খ নম্বর প্রশ্নটা হচ্ছে রাব্বি কী করলো, রাব্বি চিন্তা করলো আগের দিন, সে কী করলো যে 8:44 বাসা থেকে বের হবে, 8:55 হলে পৌঁছাবে, অর্থাৎ মোট 11 মিনিট সময় সে রাস্তায় ব্যয় করবে, 11 মিনিটটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করে নিব, এবং এখান থেকে দূরত্বটা কত, বাসা থেকে দূরত্বটা কত সেটা তোমরা অবশ্যই বুঝতে পারতেছ, যে সজলের বাসা থেকে তার বাসার দূরত্ব 200 মিটার এবং সজলের বাসা থেকে এই হলের দূরত্ব হচ্ছে 600 মিটার, একটু আগে আমরা যেটা বের করলাম, তার মানে মোট 800 মিটার দূরত্ব আছে, কিন্তু রাব্বির বাসা থেকে হলের দূরত্ব হচ্ছে 800 মিটার, এখন সে কত বেগে যাবে সেটা নিয়ে আমরা বের করব। একটু খেয়াল করো তোমরা যে আমরা এবার খনন সমস্যার সমাধান আলোচনা করব। এই দেখো যে 8:44 থেকে মিনিট 8:55 পর্যন্ত সময় ব্যবধান হচ্ছে 11 মিনিট অর্থাৎ 660 সেকেন্ড, এই সময়টা সে ব্যবহার করবে, তার রাব্বির বাসা থেকে হলের দূরত্ব হচ্ছে মোট 800 মিটার। তাহলে এখানে কী কী জিনিস আমি জানি, সময়টা জানি আমি, দূরত্বটা জানি, আমরা কী বের করবো, আমরা তার ব্যাগটা বের করবো, রাব্বির ব্যাগ এস সমান বিটি আমরা জানি, সমব্যাগে গেলে আমরা এই সূত্রটা ব্যবহার করি, এখানে আমরা বির মান বের করবো, তার মানে আমরা বি সমান কত পাবো, এস বাই টি, আমি যদি এস এর মান এবং টির মান ব্যবহার করি তাহলে বির মান পাবো কত, 1.21 মিটার পার সেকেন্ড, এই ব্যাগটা এই ব্যাগে সে ব্যবহার করে এই 11 মিনিটে হলে পৌঁছাতে পারবে। এই খনঙ্গের উত্তর শেষ আমাদের। তো গণন শুরু করার আগে আমরা আবার একটু উদ্দীপকটা দেখে নিই কী বলা হয়েছে। এই ব্যাগে চলতে গিয়ে সজলদের গেট পেরিয়ে 50 মিটার যাওয়ার পর, সজলের যে গেট আছে এরপরে 50 মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গুড়ালি মস্কায়, আর এরপর হতে রাব্বি পূর্ব বেগের অর্থাৎ একটু আগে যে বেগের কথা বলা হয়েছে তার 1/4 বেগে চলতে থাকে, তাহলে হলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করতে পারবে, অর্থাৎ রাব্বিকে অতিক্রম করতে পারবে কি না এটা আমরা বের করব। তো আবারও আমি একটা কথা বলতেছি, সেটা হচ্ছে এই ব্যাগে চলতে গিয়ে, এই ব্যাগ মানে কি,
এই ব্যাগ মানে কি, মানে মানে কি ওই যে খনাঙ্গে আমরা যে পাইলাম যে রাব্বির ব্যাগ 1.25, এটা না, এটা না। আমি আবারও বলতেছি, খনাঙ্গে আমরা যে রাব্বির ব্যাগ পাইলাম 1.21 মিটার পার সেকেন্ড, এই ব্যাগে কিন্তু সে আসলে যাচ্ছে না। এই ব্যাগটা তাহলে আমরা বের করলাম কেন? এই ব্যাগটা হচ্ছে গত রাতে রাব্বি চিন্তা করেছিল যে আমি যদি এই 8:44 মিনিটে যাত্রা শুরু করি তখন কখন তখন আমার ব্যাগটা কেমন হবে, ওইটা হচ্ছে আমরা খনঙ্গে বের করেছি। আসলে খনঙ্গে কিন্তু তার আজকের যে ঘটনা, পরীক্ষার হলে যাওয়ার যে ব্যাগ, এটা কিন্তু আমরা বের করি নাই, এটা কিন্তু এখন আমরা বের করব। তো একটা একদিন চিন্তা করো যে রাব্বিকে যখন সজল দেখলো, তখন কিন্তু ঠিক সজলের বাড়ির গেটের কাছে দেখলো, অর্থাৎ দুজনের অবস্থান কিন্তু এখন এক জায়গায়, এবং রাব্বি একটা নির্দিষ্ট ব্যাগে চলতেছিল তখন। সেই ব্যাগটা কত, সেই ব্যাগটা আমরা বের করব। তারপরে আমরা দেখব যে যেই ব্যাগে সে চলতেছে, এই ব্যাগে সে পুরোপুরি রাস্তা যাইতে পারবে না, যাইতে পারবে কতটুকু, 50 মিটার। 50 মিটার যাওয়ার পরে সে গোড়ালিতে ব্যথা পাবে, ব্যথা পাওয়ার পরে পা মসকিয়ে এই 5 মিটার যতটুকু হবে আর কি, এই ব্যাগে সে যাইতে পারবো না। সে যাইতে পারবে কতটুকু, তার যে ব্যাগ এখন তার চেয়ে 4 ভাগের 1 ভাগ ব্যাগে। তো চলো আমরা একটু শুরু করি প্রশ্নটা, তাহলে আর একটু ভালো বুঝতে পারবে তোমরা। তো একটু দেখো, রাব্বির ব্যাগ যদি বি হয় তাহলে কী কী জিনিস একটু দেওয়া আছে আমি একটু দেখি। আমরা এখানে দেওয়া আছে দূরত্ব, দূরত্বটা কতটুকু যেতে হবে, 600 মিটার যেতে হবে সজলের বাড়ি থেকে হলের দূরত্ব 600 মিটার, এই 600 মিটার তাকে যেতে হবে। তার হাতে সময় কতটুকু, হাতে সময় আছে 120 সেকেন্ড। উদ্দীপকে বলা আছে এই ব্যাগে সে যদি যায় তাহলে হলে প্রবেশ করতে পারবে। প্রবেশ করতে পারবে মানে কি, ঠিক সময় হলে প্রবেশ করতে মানে কি, তার মানে 120 সেকেন্ডে সে 600 মিটার পথ অতিক্রম করতে পারবে। সেক্ষেত্রে তার ব্যাগটা কত একটা আমরা বের করি। আমরা জানি এস সমান বিটি, বা এসের বির মান আমরা বের করবো, সেখানে এসের মান এবং টির মান যদি আমরা বসাই তাহলে বির মান পাবো 5, অর্থাৎ রাব্বির ব্যাগটা কত, 5 মিটার পার সেকেন্ড ব্যাগে। অর্থাৎ সজল রাব্বিকে যে অবস্থানে দেখলো, যাইতে দেখলো, সেই ব্যাগটা হচ্ছে কত, সেই ব্যাগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এই 5 মিটার পার সেকেন্ড সে ব্যাগে সে যাবে। তো এখন আমরা প্রথমে একটু চিন্তা করি, প্রথম 10 সেকেন্ডে সে যদি যায় এরকম করে তাহলে সে 50 মিটার যাইতে পারবো। রাব্বির কথা বলতেছি, রাব্বি যদি প্রথম 10 সেকেন্ড যদি এই ব্যাগে যায়, অর্থাৎ 5 মিটার পার সেকেন্ড ব্যাগে যায়, তাহলে সে মোট কতটুকু পথ অতিক্রম করতে পারবে, এই 50 মিটার। এই 50 মিটার পথ অতিক্রম করার পরে তার ব্যাগ কিন্তু আর 5 থাকবে না, তার ব্যাগ 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1.25 হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবা, পরবর্তীতে আমি যখন ব্যবহার করব তখন যেন তোমাদের এই জিনিসটা ভুল না হয় যে এই যে 50 প্রথম 10 সেকেন্ড সে যে 5 মিটার পার সেকেন্ড ব্যাগে 50 মিটার পথ অতিক্রম করলো, এরপরে সে কিন্তু আর এই ব্যাগে যাইতে পারবে না, 5 মিটার পার সেকেন্ড ব্যাগে যাইতে পারবে না, তার ব্যাগটা এই 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1.25 হয়ে যাবে। তো এরপর দেখো, প্রথম 10 সেকেন্ডে সজলের কতটুকু পথ অতিক্রম করে, 50 মিটার, যেটা আমরা ক নাম্বারে পাইছিলাম। তার মানে কি, 10 সেকেন্ড পরে দুজনের অবস্থান একই জায়গায়, দুজনে 50 মিটার করে পথ অতিক্রম করছে। যদি পরে করবে কি না আমরা জানি না, তো এখন আমরা বুঝতে পারি দুজনে একসাথে আছে। এখন যদি কেউ আগে চলে যায় তাহলে মানে সে অতিক্রম করতে পারলো। এখানে আমাদের দেখো, এখানে আমাদের সময় আছে কতটুকু, সময় আছে আমাদের 2 মিনিট, অর্থাৎ 120 সেকেন্ড। এখানে আমরা 10 সেকেন্ডের সময় দূরত্ব বের করলাম, তার মানে কি আমাদের হাতে আরও 110 সেকেন্ড আছে। 110 সেকেন্ডে রাব্বি কতটুকু পথ অতিক্রম করবে, 110 × 1.25। আমি আগেই বলেছি যে রাব্বি কিন্তু এই 50 মিটার পথ অতিক্রম করার পরে, এই 50 মিটার পথ অতিক্রম করার পরে তার ব্যাগ কিন্তু 5 থাকবে না, এর 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1.25 হয়ে যাবে। তার মানে পরবর্তী 110 সেকেন্ডে রাব্বি পথ অতিক্রম করবে 137.5 মিটার। অপরদিকে বাকি 110 সেকেন্ডে রাব্বি সজল কিন্তু পথ অতিক্রম করবে 550 মিটার, যেটা আমরা কনঙ্গে পেয়েছিলাম। তার মানে কি, রাব্বি থেকে সজল অনেক আগে হলে পৌঁছে যাবে তাকে অতিক্রম করে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে যেখানে 120 সেকেন্ডে রাব্বি পথ অতিক্রম করে 50 মিটার এবং 137 মিটার, অপরদিকে সজল পথ অতিক্রম করে 50 মিটার এবং 550 মিটার, তার মানে কি সজল রাব্বিকে অতিক্রম করতে পারবে। তো আমরা গণনটা শেষ করলাম, এবার আমরা ঘনঙ্গে একটি লেখচিত্র অঙ্কন করবো। এখানে বলা হয়েছে 8:58 হতে 9টার মধ্যে, অর্থাৎ এই 2 মিনিটের মধ্যে 4টা বিন্দু তৈরি করবো আমরা প্রত্যেকের জন্য। রাব্বির জন্য 4টা বিন্দু তৈরি করবো অবস্থান বিন্দু, সজলের জন্য 4টা অবস্থান বিন্দু তৈরি করবো এবং তাদের আমরা অবস্থানটা দেখাবো। তো চলো একটু খেয়াল করো যে আমরা কীভাবে, একটু দেখো। দেখো, পরীক্ষার হল হতে 600 মিটার দূরে কিন্তু সজলের বাড়ি। এই সজলের বাড়িটাকে আমরা মূলবিন্দু চিন্তা করবো। এই মূলবিন্দু চিন্তা করে এক্স অক্ষ বরাবর আমরা সময় চিন্তা করবো এবং ওয়াই অক্ষ বরাবর দূরত্ব চিন্তা করবো। তারপর আমরা একটা লেখচিত্র অঙ্কন করবো। তো সে
সেক্ষেত্রে আমরা বিন্দু তৈরি করবো প্রথম বিন্দু। প্রথম বিন্দু হচ্ছে একজন মূল বিন্দু, যেটা 8:58 আমরা পাই। 8:58 রাবিয়া এবং সজল উভয়ই কিন্তু সজলের বাড়ির সামনে যে গেট সেখানে অবস্থান করছে, অর্থাৎ তারা কোন বিন্দুতে অবস্থান করতেছে, তারা মূল বিন্দুতে অবস্থান করতেছে। আমাদের প্রথম বিন্দু বের করা শেষ, এবার আমরা দ্বিতীয় বিন্দু বের করবো। দ্বিতীয় বিন্দু বের করবো আমরা প্রথম যে সময়টা, অর্থাৎ 8:58 এখান থেকে 40 সেকেন্ড পর। 40 সেকেন্ড পরে বলতে হবে 8:58 40 সেকেন্ডে কার কী অবস্থান সেটা আমরা নির্ণয় করবো। তো প্রথমে আমরা রাব্বির অবস্থান যারা চিন্তা করি, রাব্বির অবস্থানটা কেমন হবে, এই 40 সেকেন্ড রাব্বি কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা একটু দেখো। প্রথম 10 সেকেন্ডে সে কিন্তু 30 মিটার গেছে, একটা আমি পেলাম যে প্রথম 10 সেকেন্ডে রাব্বির অতিক্রম দূরত্ব কত, 50 মিটার। বাকি তার কাছে আর কতটুকু সময় আছে, 30 সেকেন্ড। অর্থাৎ প্রথম 40 সেকেন্ডের জন্য, প্রথম 40 সেকেন্ডের জন্য তার হাতে সময় আছে আরও 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডে সে কী করবে, আরও 30 × 1.25, 1.25 চলবে কিন্তু এখন সে, তা এই দুই তার অতিক্রম দূরত্ব হবে 37.5। তার মানে কি, 40 সেকেন্ড পর মূলবিন্দু থেকে তার দূরত্ব হবে 50 × 37.5, অর্থাৎ 87 মিটার দূরে। একইভাবে আমরা সজলের অবস্থান নির্ণয় করবো। সজল প্রথম 10 সেকেন্ড জায়গা অতিক্রম করছিল 50 মিটার, যেটা আমরা আগেই পাইছি। এরপর আরও 30 সেকেন্ড, যেটা সে 5 মিটার/সেকেন্ড বেগে যাবে। এখানে তার দূরত্ব অতিক্রম দূরত্ব হলো 150 মিটার। তার মানে কি, এই 50 × 150 মোট 200 মিটার দূরে সে অবস্থান করবে প্রথম 40 সেকেন্ড পর, কে, সজল। এরপর আমরা দ্বিতীয় বিন্দু শেষ করলাম, তৃতীয় বিন্দু বের করবো। তৃতীয় বিন্দুতে আমরা প্রথমে রাব্বির অবস্থানটা দেখবো, অর্থাৎ 48 সেকেন্ড পরে আমরা এটা নির্ণয় করবো। অর্থাৎ আগে আমরা সময় বের করছিলাম 8:58 40 সেকেন্ড, তার সাথে আরও 40 সেকেন্ড যোগ করে দিলাম, সেক্ষেত্রে হলো 8:59 20 সেকেন্ড। এই 59 মিনিট 20 সেকেন্ডে কার কী অবস্থান সেটা আমরা দেখবো। প্রথমে একটা রাব্বির অবস্থান চিন্তা করি আমরা। রাব্বির অবস্থানটা কীরকম, রাব্বি কিন্তু এবার 40 × 1.25 মিটার/সেকেন্ড বেগে চলবে, অর্থাৎ মোট 50 মিটার অতিক্রম করবে। আগেই সে কিন্তু আগেই সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছিল, 87.5 মিটার আগে আছিল মূলবিন্দু থেকে। আরও যদি 50 যোগ করি আমি, তাহলে হবে সেটা 137.5 মিটার মূলবিন্দু থেকে তার অতিক্রান্ত দূরত্ব। এবার দেখো সজলের অতিক্রম যদি দেখাই, সজল 40 সেকেন্ডে 40 × 5, অর্থাৎ আরও 200 মিটার অতিক্রম করবে। আগেও কিন্তু সে মূলবিন্দু থেকে 200 মিটার সামনে ছিল, তো এখন আরও 200 মিটার অতিক্রম করে, তাহলে মূলবিন্দু থেকে তার অবস্থান চলে যাবে 400 মিটার দূরে। আমরা তৃতীয় অবস্থান শেষ করলাম। চতুর্থ অবস্থানে আরও 40 সেকেন্ড পরে, অর্থাৎ আগে যে সময়টা ছিল 8:59 20 সেকেন্ড, তার সাথে যদি আরও 40 সেকেন্ড আমরা যোগ করি, তাহলে হবে 9টা। এই 9টায় আমরা দেখবো রাব্বির অবস্থানটা কীরকম। রাব্বিকে তো আমরা জানি যেহেতু 40 সেকেন্ড সময় এখানে 1.25 দিয়ে গুণ করবো আমরা, তাহলে আরও 50 সেকেন্ড। আগে তার অবস্থান ছিল 137.5, এর সাথে যদি সে আরও 50 মিটার দূরত্ব যোগ করি আমরা, তাহলে তার অবস্থানটা পাবো আমরা মূলবিন্দু থেকে 187.5 মিটার দূরে। একইভাবে কিন্তু এই যে এই 40 সজলের অবস্থানটা কীরকম হবে, সজল কিন্তু 9টা একদম হলে পৌঁছে যাবে, অর্থাৎ সে কিন্তু মূলবিন্দু থেকে 600 মিটার দূরে আছে। তোমরা এইটা ভালোভাবে বুঝতে পারো। তো আমি আবারও বলতেছি, যদি কেউ ভালোভাবে না বুঝতে না পারো, তোমাদের যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়, তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো অতএব মূলবিন্দুতে সজলের দূরত্ব কত, 600 মিটার। তো আমরা একটা শক কাগজ তৈরি করি। শক কাগজের মধ্যে আমরা কী কী দেখাবো, অবস্থান বিন্দু, তাদের অবস্থান বিন্দু দেখাবো, সময় দেখাবো, কোন সময় কার অবস্থান কীরকম, রাব্বির অতিক্রম দূরত্ব দেখাবো, সজলের অতিক্রম দূরত্ব দেখাবো। আমরা 4টা পয়েন্ট নিলাম আমরা। একদম 8:58 দুজনের অবস্থান কিন্তু মূলবিন্দুতে, অর্থাৎ 0.0 মিটার অতিক্রম করে তারা। এখন দেখো 4:40 সেকেন্ড পর, অর্থাৎ 8:58 40 সেকেন্ডে রাব্বি অতিক্রম করে 87.5 মিটার, সজল অতিক্রম করে 200 মিটার। 8:59 20 সেকেন্ডে দেখো রাব্বি অতিক্রম করে কত, 137.5 মিটার, সজলের অতিক্রম দূরত্ব হচ্ছে মূলবিন্দু থেকে 400 মিটার দূরে। এবং 9টায় মূলবিন্দু থেকে 187.5 মিটার দূরে রাব্বির অবস্থান থাকবে, সজলের দূরত্ব থাকবে 600 মিটার দূরে। তো এটা আমরা একটু গ্রাফ পেপারে দেখাই, একটু গ্রাফ পেপারটা আমি ব্যাখ্যা করতেছি, একটু দেখো সবাই। যেখানে এই এক্স অক্ষ বরাবরে, সরি, এই এখানে এক্স অক্ষ বরাবর আমরা সময় সেকেন্ডে প্রকাশ করব, এবং ওয়াই অক্ষ বরাবর দূরত্ব, যেটা আমরা মিটারে প্রকাশ করব। তো এখন দেখো যে একদম সময় গণনার শুরুতে যখন 8:58 বাজে, তখন দুজনেই কিন্তু এই মূলবিন্দু, অর্থাৎ 0.0তে অবস্থান করে। এরপর 40 সেকেন্ড পরে রাব্বি 87.5 মিটার দূরে অবস্থান করে, অপরদিকে সজল 200 মিটার দূরে পথ অবস্থান করে। আরও 40 সেকেন্ড পরে, অর্থাৎ 80 সেকেন্ড পরে রাব্বি 137.5 মিটার দূরে অতিক্রম করে, সজল 400 মিটার দূরে অবস্থান করে। আরও
আরও 40 সেকেন্ড পরে অর্থাৎ মোট 120 সেকেন্ড পরে রাব্বি অবস্থান করে মূলবিন থেকে 187.5 মিটার দূরে, অপরদিকে সজল অবস্থান করে 600 মিটার দূরে। তো এই হলো আমাদের গ্রাফ পেপার, আশা করি তোমরা একটু ভালো করে দেখে নাও কীভাবে সুন্দর করে আঁকবা, আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। তো এভাবে সুন্দর করে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো, শুধু পদার্থবিজ্ঞান নয়, প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট যেন তোমাদের স্যারদের রুচিসম্মত হয়, স্যারা যেন দেখে এটা খুব পছন্দ করে এমন সব অ্যাসাইনমেন্ট তোমরা তৈরি করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার জন্য শুভকামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।